আগামী 2 জুলাই তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা, আর আজকে আমরা সেই পরীক্ষার ফাইনাল সাজেশন দিব। ওভারঅল সম্পূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তোমরা কি পড়বা নাকি কি পড়ার দরকার নেই। একদম 100% কমন সাজেশন থাকবে, হয়তো দু একটা বোর্ড এদিক ওদিক হইতে পারে, বাট 95% বোর্ডই কমন পড়বে আশা করি। তোমাদের পরীক্ষাটা 2 তারিখ, তোমরা 31 তারিখ, কিন্তু জুন মাস কিন্তু 31 না 30-এ, সো ওভারঅল তোমরা শুধুমাত্র 1 তারিখ ছুটি সময় পাবা, 1 জুলাই। তারপর 2 তারিখ তো পরীক্ষা, একদিনে বই শেষ করা অনেক টাফ, বাট আমার মনে হয় তোমাদের উচিত অন্ততপক্ষে পরীক্ষার আগে পুরো বাংলা দ্বিতীয় পত্র বই একবারে ঝেড়ে ফেলা এবং পুরো কমপ্লিট করে একবারে রেখে দেওয়া। পরীক্ষার সময় জাস্ট ওই 1 জুলাই তোমরা রিভিশন দিয়ে যাবে, এটা উচিত হবে। বাট আমরা একটু সাজেশনে দেখি কী কী রয়েছে। মান বন্টন নিয়ে একটু আগে আলোচনা করে ফেলি। এখানে ব্যাকরণ আর হচ্ছে তোমার নির্মিত অংশ 30-70-এ রিভাইড করা হয়েছে, যেখানে ব্যাকরণে তোমাকে 30-এ মিনিমাম 30 পাইতেই হবে, মিনিমাম না সত্যি ম্যাক্সিমাম 30 পাইতে হবে। ব্যাকরণে তুমি 30-এ 25 রাখাটা মানে সহজ, কঠিন কোনো কিছুই না। এটা নিয়ে আমরা কথা বলবো একটু ভিডিও শেষের অংশে, ব্যাকরণ কীভাবে কী পড়বা। এখানে টোটাল তোমাদের এখানে 6টা ভাগে বিভক্ত করা হয়েছে ব্যাকরণটাকে, এটা কোনো এমসিকিউ না, ওকে। আর নির্মিত অংশ 70, ঘটনাটা আসলে 70-এর মধ্যে যা করা করতে হবে, তবে এখানে সব কিছুর অবলিক আছে, মানে পরিবেশের শব্দের সাথে অনুবাদ, দিনলিপির সাথে প্রতিবেদন, বৈদ্যুতিক চিঠির সাথে আবেদনপত্র, সারাংশ, ভাব সম্প্রসারণ, সংলাপ, খুদে গল্প, প্রবন্ধ রচনা, সো এটা অবলিক অবলিক বিষয় আছে, মানে তুমি চাইলে এটা না দিয়ে অন্যটা অ্যান্সার করতে পারো। তো আমরা এখানে তোমাদের শুরু করছি পরিবেশের শব্দ দিয়ে এবং অনুবাদ দিয়ে, এবং আমরা তোমাদেরকে বলবো তোমার কোনটা সুবিধা হবে। দেখো এখানে তোমারও তো পর একটা জিনিস, যখন তুমি পরিবেশিক শব্দ দেখবা বা যখন তুমি অনুবাদ দেখবা, তখন তুমি বুঝে ফেলবা যে তোমার জন্য কোনটা সহজ হবে পড়াটা। অনেকের কাছে কিন্তু পরিবেশিক শব্দের অনেক সহজ লাগে, আবার অনেকের কাছে অনুবাদ সহজ লাগে, যার কাছে যেটা, বাট তোমার উপর নির্ভর করে। বাট আমরা যদি এখানে শুরুতে করি, 7 নং প্রশ্ন উত্তর ধরি 10 মার্কের, এটা হচ্ছে পরিবেশিক শব্দ। আমরা আপাতত তোমাদেরকে এইগুলো বলেছি। দেখো পারিবারিক শব্দ যে কোনো জায়গা থেকে আসতে পারে, যে কোনো জায়গা থেকে, তবে বিগত সালে বোর্ড অ্যানালাইসিস করা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে 2022-23, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে তোমরা অনেকগুলো পাইতে পারো, কমন পাইতে পারো, সো এই জায়গায় তোমরা অবশ্যই পারিবারিক শব্দগুলো ভালো করে দেখে যাবা। 2019-18 এগুলো তোমরা দেখে যেতে পারো, বা 2022-23 একটু ভালো করে তোমরা দেখে যাবা, আর বাকি এগুলো একটু দেখে যাও। আর এখানে রয়েছে অনুবাদ, অনুবাদ আমরা তোমাদেরকে এই 60টা দিয়েছি, জাস্ট এই 60টা। দেখো 60টার ক্ষেত্রে আরও তুমি 2-4টা অ্যাড করতে পারো, সেক্ষেত্রে 2023 এবং 22 অ্যাড করতে পারো। এই 2022-23 নতুন যদি কোনো কিছু এসে থাকে সেগুলো যুক্ত করো, তবে এখানে দেখা যায় এখানে 2022-23 এখানে অলরেডি 4টা 5টা 6টা তুমি কমন পাবা, এবং একটা জিনিস দেখবা যে 2-3 বার বোর্ডেও এসেছে। সো আশা করি তোমরা 60টা ভালো করে দেখে যাও। এখন তুমি যদি বলো ভাই এখানে কোনটা পড়বা, আমি বলবো তুমি যদি হুট করে পড়তে আসো তাহলে পারিবেশিক শব্দই পড়ো, বা তোমার যদি আগে থেকে পড়া থাকে অনুবাদ তাহলে তুমি অনুবাদই কন্টিনিউ করো, পারিবেশিক দরকার নাই। কারণ দেখা যায় যে তুমি 2-1টা মিস করতে পারো, বাট অনুবাদ যদি তুমি একটু ভালো করে পড়ো, অনুবাদ কিন্তু কোনো মিস করার চান্স নাই। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে অনুবাদ যদি তুমি বুঝে লিখতে পারো তাহলে কিন্তু বুঝে পড়তে পারো তুমি, তাহলে তুমি যে কোনো অনুবাদ লিখতে পারবে, ডেলিভারি করতে পারবা। আশা করি তোমরা অনুবাদের ব্যাপারটা ক্লিয়ার হয়েছো। সেকেন্ড আমরা তোমাদের কথা বলি দিনপত্র লিখন, আর হচ্ছে তোমাদের প্রতিবেদন। এখানে তোমাদের দিনপত্র লিখনে 10 মার্ক, সো দিনপত্র লিখনে এখানে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, দিন করণীয়, প্রথম দিনের ভূমণ অভিজ্ঞতা, লঞ্চ ডুবির ঘটনা নিয়ে দিনপত্র লিখন, কলেজে তোমার প্রথম দিনের অভিজ্ঞতা, 25 মার্চে ভয়াবহতা, বই মেলা, ঐতিহাসিক স্থান ভ্রমণ, নববর্ষ, এইগুলোই ওভারঅল তোমাদেরকে পড়ে যেতে হবে। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এইচএসসির ফল, এটা একটু ভালো করে তোমরা দেখে যাবা। তোমাদের প্রথম দিনের ভ্রমণ অভিজ্ঞতা, বইমেলা, 25 মার্চ, এগুলো একটু ভালো করে তোমাদের দেখে যাবা। ওভারঅল এই কটা দেখলে তোমাদের এনাফ, বাট যদি দিনলিপি পড়ো তাহলে একটু মনোযোগ দিয়ে দিনলিপিটা পড়বা। আবারও বলছি দিনলিপিতে সত্য কথাকে দিনলিপিতে টিচাররা অত ভালো মার্ক দেয় না, কারণ অনেকেই টিচারদের মতো করে লিখতে পারে না, তার থেকে প্রতিবেদনে মার্ক বেশি দেয়। তো প্রতিবেদনের জন্য আমি সুপারিশ করবো, প্রতিবেদনের ক্ষেত্রে অনেক ধরনের প্রতিবেদন রয়েছে, একটা হচ্ছে সংবাদ প্রতিবেদন, একটা হচ্ছে তোমাদের প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, একটা হচ্ছে তোমাদের কী বলে বিভিন্ন ধরনের অভিযোগ প্রতিবেদন, অনেক কিছু রয়েছে না কেন। তো এই জায়গায় তোমাদের এইগুলো হচ্ছে সব সংবাদ প্রতিবেদন, ওকে। তোমাদের সংবাদ প্রতিবেদন আসবে, তোমরা শিওর থাকো, 2-1টা বোর্ডে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আসতে পারে। এখানে আগে বুঝবা সংবাদ প্রতিবেদন মানে তুমি সংবাদপত্রের জন্য সেটা লিখছো, তাকে সংবাদ প্রতিবেদন বলে, মানে ধরো হতে পারে তোমার তুমি প্রথম আলো, তুমি যুগান্তর, দৈনিক, যে কোনো একটা কিছুতে তুমি প্রতিবেদন আকার উপস্থাপন করতে চাও, সেটা সংবাদ প্রতিবেদন। আর প্রাতিষ্ঠানিক প্রতিবেদন হচ্ছে ধরো তোমার কলেজের অধ্যক্ষর কাছে বা কলেজ কর্তৃপক্ষের কাছে তুমি একটা ব্যাপার নিয়ে আলোচনা করছো বা প্রতিবেদন রচনা করছো, সেটা হচ্ছে তোমার কী বলে এটাকে তোমার প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। সো আসলে দুইভাবেই আসে, বাট এই প্রতিবেদনটা ভালো করে দেখে যাও, এটা কিন্তু খুব ইজি। জাস্ট যদি একটু ফর্মেটটা ভালো করে, আমাদের প্রতিবেদনে একটা পুরো শর্ট একটা ভিডিও করা আছে, যে শর্ট ভিডিওতে আমরা প্রতিবেদনের ফর্মেট দেখিয়েছি, ওই ফর্মেট যদি তুমি দেখে নাও সংবাদ প্রতিবেদন এবং প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, তাহলে তুমি যে কোনো প্রতিবেদন লিখতে পারবা তুমি ওই প্রতিবেদনের জাস্ট ইটা মুখস্থ করে। সো আশা করি তোমরা বুঝছো, বাট তারপরও যদি কোনো কনফিউজ থাকে আমি বলবো যে তাই দিনলিপিতে যাও, বাট ওভারঅল যদি প্রতিবেদন লেখো
দশে 10 পাবা, বা এই 10-এ 9-8 দেয় শিক্ষকরা, দিল্লিপির ক্ষেত্রে সেই নাম্বারটা দেয় না, একটু কম দেয়। তারপর আমরা কথা বলি তোমাদের 9 নম্বর পয়েন্ট, যেখানে 10 মার্ক থাকবে বৈদ্যুতিক চিঠি, ইমেল এবং আবেদনপত্র। এই জায়গায় বৈদ্যুতিক চিঠি আমরা এই তোমাদেরকে দিয়েছি, এখানে অফকোর্স গুরুত্বপূর্ণ যে তোমাদের বাংলা নববর্ষ, কলেজে অনুষ্ঠান উপস্থিত থাকা অনুরোধ, তারপরে জন্মদিনের শুভেচ্ছা, দুর্ঘটনা প্রতিরোধ, তারপর হচ্ছে স্বাধীনতা দিবস, এগুলো সবগুলো গুরুত্বপূর্ণ। বাট ওভারঅল এই 60টা দিয়েছি, এমন এই 60টা যদি তুমি যদি একটু ইমেল লেখার ফর্মেটটা যদি বুঝে যাও, তাহলে তুমি যে কোনো ইমেল লিখতে পারবা। ফর্মেট ভিডিওগুলো কারা চাও তারা একটু জানিও, তাহলে আমি ইমেলের ফর্মেট ভিডিও করে দিব। আবেদনপত্র নিয়ে কথা বলি, আবেদনপত্র খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে তোমরা আবেদনপত্র পড়তে পারো, এমনকি তোমরা ক্লাস 6-7 থেকেও কিন্তু আবেদনপত্র পড়েছো। সো ইমেলের থেকে তোমাদের কিন্তু আবেদনপত্র অনেকের কাছে অনেক ইজি মনে হয়, সেক্ষেত্রে তুমি আবেদনপত্র পড়তে পারো। আবেদনপত্রের ক্ষেত্রে তুমি এই কটা আবেদনপত্র ভালো করে দেখে যাবা, বিশেষ করে এই দুই আবেদনপত্র বারবার দেখে যাবা, এগুলো তোমাকে আগে থেকেও দেখে আসছো। তবে একটা কথা মাথায় রেখো, তুমি বড় হইছো, ছোটোদের মতো করে সে ক্লাস 6-7-এর বিনা বেতনা শিক্ষা সফরের গল্প এখন শোনাইও না, একটু ডেভেলপ করে ভালো একটু একটা মানে কী বলো ওটাকে আবেদনপত্র লেখো, ফর্মেটগুলোটা মাথায় রেখে সুন্দর করে কথাবার্তাগুলো গুছিয়ে রেখো। তোমার খাতা কিন্তু একজন প্রফেসর দেখবে, যে কিনা হইতে পারে সে বিসিএস কমপ্লিট করা একজন টিচার। তো বিসিএস কমপ্লিট করা যদি টিচার হয়, সে কিন্তু তোমার এই নিম্নমানের এই আবেদনপত্রের মার্ক কিন্তু দিবে না, সেই 10-এ 10 বা 10-এ 9, তখন নাম্বার কম পাবা। তো এই বিষয়গুলো আর এখানে এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাথায় রেখো। আমি নামগুলো বলছি না, বাট ভিডিওটা পজ করে তোমরা একটু দেখে নিও, কারণ নামগুলো বলতে গেলে অনেক বড় একটা ভিডিও হবে। তারপর রয়েছে সারাংশ। দেখো এখানে অনেকেই বলতে পারো ভাইয়া আমাদের সারাংশ কেন আসবে, সারমর্ম আসতে পারে, অথবা কী বলে এটাকে ভাবসম্প্রসারণ আসতে পারে। আমরা যদি তোমাদের একদম প্রথম দিকে যে মানবন্টন দেখিয়েছিলাম সে অংশে যাই, এখানে কিন্তু বলা হয়েছে সারাংশ থেকে একটি, ভাবসম্প্রসারণ থেকে একটি, অর্থাৎ এখানে কিন্তু সারমর্মের কথা বলা হয় না। যদি তোমার কাছে কনফিউজ মনে হয় যে না তাহলে ভাইয়া আপনি ভুল বলছেন বা এখানে ভুল লিখছে, অনেক জায়গায় সারমর্ম আসতে পারে, তাহলে বলবো তাহলে তুমি এটা বাদ দিয়ে তুমি ভাবসম্প্রসারণ পড়ে যাও। বাট তুমি যদি সারাংশ পড়ে থাকো তাহলে আমি বলবো এই কটা পড়ে যাও, কারণ দেখো সারাংশের মজার ব্যাপারটা কি জানো, লিখতে হয় কম বাট মার্ক পারফেক্ট থাকে। কম লেখার মধ্যে তুমি যদি বলো যে ভাবসম্প্রসারণ, কিন্তু তোমার 2-3 পেজ 3 পেজও লেখা লাগতে পারে, কিন্তু সারাংশের ক্ষেত্রে কিন্তু সেটা না। সো এই জায়গায় তোমার যদি সারাংশ দেখা যায় যদি তুমি 1-1.5 পেজের মধ্যে কমপ্লিট করতে পারবে 1 পেজের মধ্যে, তখন তুমি এখানে মার্কটা অনেক ভালো পাবা। এই ক্ষেত্রে আবার অনেকে ভাবসম্প্রসারণের দিকে অনেক ঝুঁকি আছে, তোমরা ভাবসম্প্রসারণ লিখতে পারো, কারণ ভাবসম্প্রসারণ আমরা সে অনেক আগে থেকে পড়ে আসছি, এটার প্রতি আমাদের একটা ইমোশন কাজ করে, আমরা খুব সহজে ক্যাচ করতে পারি এবং নিজের ইচ্ছে মতো অনেক কিছু লেখা যেতে পারে যেটা সারাংশের ক্ষেত্রে হয় না। সো এই জায়গায় তুমি ভাবসম্প্রসারণ লিখতে পারো, বাট প্রচুর লিখতে হবে এখন কোনো কারণে, এটা একদম অপশনাল রাখবা। কোনো কারণে তোমাদের টাইম যদি খুবই কম থাকে তখন তুমি দেখা গেলো সারাংশ ধরলা, ভাবসম্প্রসারণ লিখলা না, সারাংশটা লিখে ফেলা, বাট দুইটা পড়া এনাফ। আর এক্ষেত্রে তুমি ভাবসম্প্রসারণের ক্ষেত্রে তুমি এই 10টা একটু ভালো করে দেখে যাও। আরও ভাবসম্প্রসারণ আছে, আরও অনেক ভাবসম্প্রসারণ আছে, কিন্তু দুইটা 22-23 ভালো করে দেখে যাওয়া যদি ভাবসম্প্রসারণ নিয়ে বেশি ফোকাস দিতে চাও। কারণ দেখা যায় কৃত্তিমানের মৃত্যু, এখানে হচ্ছে ক্ষুদ্র রাজ্যে পৃথিবী কদম, এগুলো কিন্তু প্রত্যেক বছর দুর্জন বিদ্রোহ, এগুলো প্রত্যেক বছর আসি, একে দুইটা বোর্ডে বোর্ডে আসবেই, আশা করি তোমরা বুঝছো এবং এখান থেকে তোমরা কমন পাবে আশা করি। তাও আমি বলবো যে এখানে এই 10টা ভালো করে দেখে যাও, এই মার্কটা যেন কোনোভাবে না যায়। সবার শেষে রয়েছে এখানে তোমাদের 11 নম্বর, যেটা হচ্ছে সংলাপ। সংলাপের ক্ষেত্রে আমরা এই সংলাপের কথা বলেছি, দেখো এখানে সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে সম্প্রতি বই পড়া, বৃক্ষরোপণ, নারী শিক্ষা, নববর্ষ, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, পাশে বা ভবিষ্যৎ পরিকল্পনা, এগুলো কিন্তু সংলাপ। সংলাপটা কিন্তু তোমরা বোঝো নিশ্চয়ই যে এটা কিন্তু বন্ধুর সাথে সংলাপ, মানে আমরা যে ডায়লগটাকে বলি, সো পারফেক্টলি কিন্তু লেখাটা অনেক ইম্পর্টেন্ট। বাট তুমি যদি একটু কনসেপ্টটা বোঝো, তুমি যদি এই 8টা সংলাপ তুমি যদি একবার একবার করে ইন্টারনেট বা কম্পিউটার গুরুত্ব নিয়ে তুমি 5 বার পড়লা একটা সংলাপ, দেখবা তুমি কিন্তু নিজেই নিজের মতো করে বানায় লিখতে পারবা। কিন্তু সবসময় লেখার সময় চেষ্টা করবা সাধু ভাষা বা চলিত ভাষাকে ব্যবহার করা, মানে এমন আঞ্চলিক কোনো ভাষা যেন পরীক্ষার খাতে না ওঠে, ঠিক আছে? বরিশাল মনুরা লেখবা যে ডায়লগ দিছো, এই লেখলো হইব না, মানে কথাটা হচ্ছে যে সুন্দরভাবে লিখতে হবে। যখন তুমি লিখবা সংলাপটা তুমি বানায় লিখতে পারো যদি তুমি কনসেপ্ট বোঝো, ঠিক আছে, কিন্তু সেখানে ভাষাগত কোনো সমস্যা যেন না থাকে, শিক্ষক যেন বুঝতে না পারে যে তুমি এটা পুরো বানায় লিখছো বা পুরো একদম উল্টাপাল্টাভাবে লিখছো। আর ক্ষুদে গল্পের ক্ষেত্রে আমরা এই ক্ষুদে গল্পের কথা বলছি, এই 9টা ক্ষুদে গল্প একটু ভালো করে দেখে যাও, আশা করি এই ক্ষুদে গল্প নিয়েও তোমাদের টেনশন করতে হবে না। তবে এখানে রক্তদানের শিরোনাম, সততার পুরস্কার, সাম্প্রদায়িক সম্প্রীতি, আলোকিত মানুষ, অসময় বন্ধু, এগুলো একটু ভালো করে তোমরা দেখে যাবা, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রতিবন্ধী শিশুদের নিয়ে ক্ষুদে গল্প, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষা আসবে। বাট এখানে আমার মনে হয় সংলাপটা ক্ষুদে গল্পের থেকেও বেশি এফেক্টিভ হবে।
কেমন, কারণ সংলাপটা চাইলে তুমি তোমার মতো করে একটু মানে ধন্যবাদ, কেমন আছো, ভালো আছো, কি করো, খাইছো দাইছোতে তুমি কিন্তু মোটামুটি একটু ভালো সময় নিতে পারবা, কেমন। দেন সবার শেষে আমরা কথা বলবো তোমাদের রচনা নিয়ে। রচনার ক্ষেত্রে আমরা তোমাদেরকে গুরুত্বপূর্ণ রচনা হিসেবে 10টাকে বলছি। দেখো এখানে মানব কল্যাণে বিজ্ঞান এটা তোমাদের থাকবে আশা করি, মানব কল্যাণে বিজ্ঞান, বিজ্ঞান দৈনন্দিন জীবনে বিজ্ঞান এটা থাকবে, বা কৃষিকাজে বিজ্ঞান, এই চারটা ভালো করে তোমরা দেখে যাবা। এটা তো একটাই আর এখানে একটা, জাস্ট নামগুলো একটু এদিক ওদিক। তো এই বিজ্ঞান নিয়ে তোমরা পুরোটা 5টা তোমাদের আসবে, তার মধ্যে জাস্ট এই 4টা তোমরা যদি দেখে যায় এনাফ। আর অফকোর্স রচনা লেখার একটা নিয়ম নিয়ে আমরা ভিডিও করেছি যেটা কোটেশন বাইজ কোটেশন, সেই ভিডিওটা একটু তোমরা দেখে নিও, সেখানে আমরা পুরো কোটেশন রচনা লেখার কীভাবে লিখবা তার বিষয়গুলো নিয়ে কথা বলেছি, সেই ভিডিও দেখো। তার রচনার তো 20 মার্ক কোনো মিস করবা না, একটা ভালো মার্ক তুমি পাবা। আর এইগুলো পড়ার পর যদি আরও চাও পড়তে তাহলে অধ্যবসায় পড়ো, নারী জাতির গুরুত্ব পড়ো, স্বদেশপ্রেম পড়ো, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পড়ো। অর্থাৎ ওভারঅল এই কটা পড়ে গেলে এনাফ, আশা করি এর মধ্যে 2টা কমন পড়বে বা 3টা কমন পড়তে পারে। কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এর মধ্যেও কিন্তু দেয়, আবার অনেক বোর্ড আছে যে তাদের মাথার মধ্যে কী করে তারা জানে, তারা অনেক নতুন নতুনও রচনা ঢুকায় দেয় যেটা কোনো বইতে বা সিলেবাসে কোনো বিজ্ঞতাশালা আসে নাই, তখন তো কোনো কিছু করার নাই। বাট ওভারঅল এই 5টা, এই 5-6টা একটু ভালো করে তোমরা দেখে যাও, আশা করি এখান থেকে তোমাদের 2টা আসবে, এর বেশি পড়ার দরকার নাই ভাইয়া। যেমন তোমার 21শে ফেব্রুয়ারি পড়া দরকার নেই, স্বদেশপ্রেম দেশপ্রেম এইটা এইটা এবং হচ্ছে নারীদের গুরুত্বটা পড়া দরকার নেই, অধ্যবসায়টা দেখে যেতে পারো। ওভারঅল এই 4টা ভেরি 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 ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এই 4টা পড়লে মোটামুটি কিন্তু 1-2টা কমন পড়বে। দেখো তোমার 5টা তুমি পড়ছো, ধরুন এই 10টায় পড়ছো, 10টা পড়ছো তোমার কমন পড়ছে 5টা, তোমার 5টা তো তুমি লিখতে পারবে না, তুমি লিখতে পারবে 1টা, তাহলে তুমি 10টা কেন পড়বা ভাই? ওই 10টা না পড়ে ওই 10টা পড়তে যতক্ষণ সময় লাগতেছে, ধরুন এই 10টা পড়তে সময় লাগছে 10 ঘন্টা, এই 10 ঘন্টা তুমি না দিয়া তুমি কি করো, তুমি এই 4টা 6 ঘন্টা বসে পড়ো, তাহলে তোমার 4 ঘন্টা সেভ হচ্ছে, আবার তুমি 4টা 4 ঘন্টার জায়গায় তুমি 6 ঘন্টা দিচ্ছ। সো ওভারঅল তোমার কিন্তু ভালোভাবে এটা পড়া হয়ে যাচ্ছে এবং তুমি লিখতে পারবে 1টা, তখন তুমি এটা ফাটায় লিখতে পারবা। কোটেশনগুলো মাথায় ভালো করে নিয়ে যাও, আবার নকল করে এডমিট অফিসে নিয়ে যাও না, তাহলে কিন্তু ধরা খাবা। বাট কোটেশনগুলো একটু মুখস্থ করে যাবা এবং চেষ্টা করবা, কোটেশন তুমি বিস্তারিত লাগলে 15টা লিখবা, বাট মূল কোটেশনের জায়গায় চেষ্টা করবা 20-30টা লেখার জন্য, কেমন। তো হচ্ছে বিষয়গুলো, আপাতত এটা হচ্ছে তোমাদের নির্মিত অংশ সাদেশন। এবার একটু কথা বলি তোমাদের ব্যাকরণ অংশ নিয়ে। ব্যাকরণ অংশের ক্ষেত্রে কী কী রয়েছে, দেখো বাংলা উচ্চারণের নিয়ম, বানানোর নিয়ম, বাংলা ভাষায় ব্যাকরণিক শব্দশ্রেণী, বাংলা শব্দ গঠন, উপসর্গ, সমাস, বাক্যতত্ত্ব, তারপর হচ্ছে বাংলা ভাষা অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ, কটা রয়েছে, টোটাল 6টা টপিক। কারণ এই জায়গায় তোমাকে পয়েন্ট বাই পয়েন্ট ধরে ধরে আগাইতে হবে। যখন তুমি বাংলা উচ্চারণ নিয়ম পড়বা, তুমি যা 2022-23 একটু ভালো করে দেখে যাও, 2022 এবং 23 মোটামুটি কিন্তু এখান থেকে তোমার কমন পড়ে যাবে বড় একটা অংশ। 2022-23 মোটামুটি 3-4 মার্ক তুমি কমন পাবা। আর হচ্ছে তোমার চেষ্টা করবে বিগতশাল যতটুকু পারো, যখন তোমার ব্যাকরণ বই নিয়ে বসবা চেষ্টা করবে বিগতশাল পড়া। জাস্ট আমি এই কটা এখানে আর কোনো কিছু বলবো না, এখানে বিগতশাল পড়লেই ওভারঅল তোমরা 20 মার্ক থেকে 25 মার্ক ইজিলি পেয়ে যাবা। এটা নিয়ে কোনো কিছু কোনো তোমার ই করার দরকারই নেই, কোনো ঝামেলা করার দরকার নাই। তারপর যদি কোনো কিছু না হয় তারপর তো দেখা যায় যে অনেক সময় বইয়ের মধ্যে পড়লে দেখবা যে কমন পড়বে না, কিন্তু বেশিরভাগ সময় বিগত সালের থেকেই আসে বেশি। যাই হোক, এই হচ্ছে আপাতত ব্যাকরণ নিয়ে ওরকম বড়ো কিছু লেকচার দেওয়ার কোনো কিছু নাই, কারণ এটা বিগত সাল পড়লে এনাফ। আর নিয়মিত অংশটা টাইম তোমাকে বেশি দিতে হবে, বাট এটা কিন্তু সময় করে পড়তে হবে। আমি সময় দিই না, জন্য এই না যে তোমার সময় দিবা না, সময় করে পড়তে হবে। এটার প্রতি মিনিমাম তুমি 1 দিন টুনে টানা ব্যাকরণের প্রতি সময় দিবা, আর 2 দিন মোটামুটি নির্মিত সময় দিলে বাংলা দ্বিতীয় পত্র 3 দিনে শেষ করা সম্ভব। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।